50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী ধর্ষণকারী আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম 1971 সালের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে না আমার শুধু কাজ ছিল আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই জালিমরা বন্দাস করতে পারে নাই যার জন্য আমাকে বন্দী করে রেখেছে লাইকি